নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি চারটে চার দিক। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আমরা সকাল থেকে দেখেছিলাম যেভাবে মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে চলছিল তল্লাশি, বা কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সংসদ কার্যালয়ে সিবিআই, কলকাতার পর কৃষ্ণনগরেও সিবিআই। মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে সকালে তল্লাশি চলে বেশ দীর্ঘক্ষণ, তারপর কৃষ্ণনগরে মহুয়ার বাড়িতে তল্লাশি, কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সংসদ কার্যালয়ে সিবিআই, এবার কৃষ্ণনগরে মহুয়ার কার্যালয়ে শুরু হয়েছে তল্লাশি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, মহুয়ার কৃষ্ণনগরে সংসদ যে কার্যালয়, সেখানে তল্লাশি শুরু করেছে সিবিআই, কি জানা যাচ্ছে বিষয়ে? সুবল, শোনা যাচ্ছে? সুবল, শুনতে পাচ্ছো? সুবল, ঠিক কি জানা যাচ্ছে সিবিআই সূত্র এখনো পর্যন্ত? দেখো, প্রথমেই বলি, আজ সকালে মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাট যেটা আলিপুরে, সেখানে কিন্তু সিবিআই সকালবেলায় হানা দেয়। এরপরে ঘন্টা খানেক আগে, ঘন্টা দেড়েক আগেই এই আসে, যেটা হচ্ছে কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশেই সাংসদের একটি কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আসে। পাঁচজন সিবিআই আধিকারিক আসে, সঙ্গে বেশ কিছু কেন্দ্রীয় বাহিনী। তারা ওই সাংসদ অফিসের সামনে একদম ঘেরাও করে ফেলে এবং সাংসদ অফিসের ভিতরে চলে যায় সিবিআই এর এই পাঁচ আধিকারিক, এবং তারা ইতিমধ্যে সেখানে রয়েছেন। এবার কোনোভাবে কাউকে আশেপাশে তাদের আসতে দেওয়া হচ্ছে না। এবার সিবিআই কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে এই সাংসদ অফিসে এসে কি তদন্ত করবে বা কি তল্লাশি করবে। যতক্ষণ না তারা বেরিয়ে আস, বা সেখানে যে সেক্রেটারি থাকে যিনি কার্যালয়ের, তার কাছ থেকে আমরা যতক্ষণ না জানতে পারছি, বলতে পারা যাচ্ছে না যে কী কী কারণে কী ব্যাপারে তল্লাশি হয়েছে। যেটা জানা গেছে যে ক্যাশফর কোশ্চেন কাণ্ডে লোকপাল যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তারপরেই কিন্তু সিবিআই জেরে পড়ে নামে। আর সকালে যেমন আলিপুরে তার বাবার যে ফ্ল্যাট, সেখানে তল্লাশি চলছে, পাশাপাশি বেলার দিকে, অনেকটাই বেলার দিকে কিন্তু কৃষ্ণনগরের সেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যেখানে সাংসদের কার্যালয়, সেখানে কিন্তু তারা এসেছেন। ইন্দ্রাণী সুবল, এখনো পর্যন্ত কি তথ্য হাতে এসেছে সিবিআই, কিছু জানা যাচ্ছে সে বিষয়ে? কিছুক্ষণ আগে, মানে ঘন্টাখানেক আগে, ধরে রাখো ঘন্টাখানেক আগে কি একটু বেশি, সেই সময় তারা এসেছিলেন পাঁচজনের যে আধিকারিক সিবিআই, তারা ভেতরে রয়েছেন, এখনো পর্যন্ত তারা ভেতরেই আছেন, তারা বেরোয়নি। এবং যেহেতু তারা বাইরে আসেননি, সেখানে যা যিনি বা যে অফিসারি থাকার কথা, তারাও সেখান থেকে বেরোতে পারেনি। ফলে যেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তল্লাশি চালিয়ে না ফিরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জানা সম্ভব নয় কী তথ্য বা কিসের ভিত্তিতে তারা এই যে কার্যালয়ে তদন্তে এসেছিলেন। ইন্দ্রাণী ধন্যবাদ সুবল, কথা বললাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। আমরা জানি যে সকাল থেকে যেভাবে কলকাতার বাড়িতে, অর্থাৎ আলিপুরে যে বাড়ি রয়েছে মহুয়া মৈত্র, সেখানে শুরু হয়েছিল তল্লাশি সিবিআই আধিকারিকদের, তারপর দীর্ঘক্ষণ তল্লাশির পর তারা বেরিয়ে যান, লোকপাল আদালত যে নির্দেশ দিয়েছিল সেই পথেই হাঁটে সিবিআই, এবং তারপরে কলকাতার বাড়িতে শুরু হয় তল্লাশি। কলকাতার বাড়িতে তল্লাশি শেষ হওয়ার পরই কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের যে সংসদ কার্যালয় রয়েছে, সেখানে সিবিআই আধিকারিকরা এবং তারা সেখানে তল্লাশি শুরু করেছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে এবং চলছে তল্লাশি। মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি চলছিল শহর কলকাতার যে বাড়ি সেখানে, এবং সে বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং বিজেপি রাজ্য বিজয় মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। কি বলেছেন তারা, শোনাব আপনাদের। আমরা জানি মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল, এবং সেই অভিযোগটি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত মহুয়া মৈত্র নিজের বয়ানে তিনি স্বীকার করে। তৃণমূলের কথা যদি মানুষ বিশ্বাস করে সেটাই হবে, যারা বলছেন তাদের ফোন নাম্বার গুলো ভালো করে নিজের হাতের কাছে রেখে দিন। ঠিক জুন মাসের 7 তারিখে আবার তাদের সকালবেলা টেলিফোন করবেন, করে জানতে চাইবেন, উত্তর পেয়ে যাবেন, এর উত্তর মানুষ দেবে। মহুয়া মৈত্রর বাবার বাড়িতে বা অন্য জায়গায় সিবিআই পাঠিয়ে দিল, সিবিআই সবে মামলা রুজু করেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে দিন আগে, সেই মামলায় কি আছে না আছে সেটা কেউ জানে না। আর সিবিআই কে নিযুক্ত করেছে কে মহুয়া মৈত্রের বিরুদ্ধে, সেটা কিন্তু কোনো হাইকোর্ট করেনি, সেটা করেছে বা সুপ্রিম কোর্ট করেনি, সেটা করেছে লোকপাল। সেই তারা কাদের দ্বারা অ্যাপয়েন্টেড,
একেবারে হাতে বাছা বিজেপির লোক, আরএসএস এর লোক, নরেন্দ্র মোদী নিজে বেঁচেছেন। এই যে গণতন্ত্রের ওপর সাংঘাতিক আঘাত করছেন ওনারা, যে নিরপেক্ষ সংস্থাগুলোকে গৈরিকীকরণ করে নিজের পকেটের সংস্থা তৈরি করে, আর টার্গেট হচ্ছে বিরোধী দলগুলো। এবার যে খবরের দিকে নজর রাখবো, চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশিতে কি পেল এটি? সূত্রে খবর, মন্ত্রীর বাড়িতে উদ্ধার নগদ 41 লক্ষ টাকা, বাজেয়াপ্ত 2টি মোবাইল ফোন, নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার মন্ত্রীর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং প্রায় 14 ঘন্টা সেখানে তল্লাশি চলে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে, এবং বিপুল পরিমাণ টাকা 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টা তল্লাশি চলে, তার 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, নিয়োগ সংক্রান্ত যে নথি পাওয়া যায় সেই নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও কিন্তু জানতে পারা যাচ্ছে, এবং 41 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে মন্ত্রীর বাড়ি থেকে, নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়। গতকাল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে যান ইডি আধিকারিকরা এবং প্রায় 14 ঘন্টা সেখানে তল্লাশি চলে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, চন্দ্রনাথ সিনহার বাড়িতে আমরা দেখেছি যে 14 ঘন্টা তল্লাশি চালানো হয় ইডির পক্ষ থেকে, কিভাবে তার নাম উঠে আসছে এবং তার বাড়ি থেকে নগদ 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে? একদমই তাই। দেখো ইন্দ্রাণী, তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় এজেন্সি শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা, সেটি কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। তুমি জানো যে গত বছর অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাসে কুন্তল ঘোষ যখন গ্রেপ্তার হয় এবং তার কাছ থেকে বেশ কিছু নথি কিন্তু বাজেয়াপ্ত হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি ডায়েরি, সেই ডায়েরিতে কি সার্চ করতেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কিন্তু নাম উঠে আসে, এবং এই মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নামের ঠিক পাশেই প্রায় 100 জনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের কিন্তু নাম কিন্তু সেখানে লেখা থাকে। তার পরবর্তী পর্যায়ে তদন্তের স্বার্থে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তদন্তের স্বার্থে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এদের যখন জিজ্ঞাসাবাদ করে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে, কিন্তু বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর কিন্তু নাম কিন্তু বারবার করে উঠে এসছে। খুব স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো যে এরাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ভূমিকাটি কি কি হয়েছে, কুন্তল ঘোষের সঙ্গে তার কি সম্পর্ক, এই যে সেই ডায়েরি উদ্ধার হলো, সেই ডায়েরি থেকে তার নাম এলো, সেখানে 100 জনের নাম রয়েছে, তাহলে এর মারফত কতজন নিয়োগ হয়েছে, এখানে আর্থিকভাবে কোনো লেনদেন রয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু ইডির যারা তদন্তকারী অফিসাররা তারা কিন্তু পরিষ্কার হতে চাইছেন দিনের আলোর মতো। তুমি জানো যে গতকালকে শুক্রবার ছিল, সকাল 9টা নাগাদ আচমকাই বোলপুরের মন্ত্রীর যে চন্দ্রনাথ সিংহের যে বাড়ি নিচুপুরিতে সেখানে কিন্তু হানা দেয়। তুমি জানো যে গতকাল দিনভর রাত্রি পর্যন্ত, গভীর রাত পর্যন্ত প্রায় 10:30-11টা পর্যন্ত, অর্থাৎ 14 ঘন্টা ধরে কিন্তু অভিযান কিন্তু ইডি চালায়। এবং দেখো আমরা আজকে দিনভর সকাল থেকে যে খবর আমরা তুলে ধরছি, নিঃসন্দেহে অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর যে যখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, বুঝতেই পারছো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রার্থীরা প্রচারে নেমেছে, সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে এ রাজ্যের বোলপুরের তৃণমূল বিধায়ক তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ ক্যাশ টাকা উদ্ধার করেছে ইডি, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। শুধু তাই নয়, তার পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক নথি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানতে পারছি। দেখো এই খবর যখন সামনে আসছে, বিশেষ করে বীরভূমে, তুমি জানো যে বীরভূম মানেই যে মানুষটার কথা বারবার উঠে আসে, অনুব্রত মণ্ডল, তিনি ক্যাটেল স্মাগলিং এ এই মুহূর্তে দাঁড়িয়ে তিহার জেলে বন্দী। এই অনুব্রত মণ্ডলের একতা ঘনিষ্ঠ চন্দ্রনাথ সিংহ, চন্দ্রনাথ সিংহ যখন অনুব্রত মণ্ডল অনুপস্থিত, তৃণমূল সুপ্রিমো রাজ্য নেতৃত্ব যখন কোর কমিটি গঠন করে দিয়েছে এবং কোর কমিটির 5 জনের অন্যতম হচ্ছে এই চন্দ্রনাথ সিংহ, যখন তিনি গতকালকে মুরারয়ে নির্বাচনী কাজে যখন তিনি ছিলেন ঠিক তখনই কিন্তু এই অভিযান কিন্তু ইডি চালিয়েছিল। খুব স্বাভাবিকভাবে দেখো এই খবর সামনে আসতেই গোটা জেলা জুড়ে রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, বোলপুর তো বটেই। অবশ্য এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুর তৃণমূল বিধায়ক, তিনি যেটা বলছেন দুপুরবেলায় যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি তিনি আবারও নতুন করে তিনি প্রচারের কাজে মুরারয়ে কিন্তু বেরিয়ে গেছেন, কিন্তু বেরোনোর আগে তার যে বোলপুরের বাড়ি সেখানে একটু ছবি দেখলাম,
যে কড়া নিরাপত্তার মধ্যে তার বাড়ির যে উঠোন সেখানে গাড়ি ভরে দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে তিনি কিন্তু জাস্ট তাদের দরজা থেকে বেরিয়েই গাড়িতে উঠে যান। বারবার করে প্রশ্ন করা হচ্ছে যে আপনার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, মোবাইল বাজেয়াপ্ত হচ্ছে, নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত হচ্ছে, ইডির দাবি কি বলবেন? বলছে আমি কিছুই বলবো না, যা বলার তদন্তর স্বার্থে আমি ইডি অফিসারদেরকে বলেছি, এর বাইরে কোনো কিছু কথা বলবো না, আমি নির্দোষ এবং তদন্ত সমস্ত রকম কিন্তু সহযোগিতা করে যাচ্ছি। দেখো অবশ্যই এই ছবি যখন বীরভূম জেলাতে উঠে আসছে তখন বিরোধী দলের নেতারা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল নেতা কুনাল ঘোষ, শোনাবো আপনাদের। আমার কিছু বলার নাই, আপনাদের বারবার জানাচ্ছি। যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা, তার তাই তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন। টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে। এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোন একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো, এটা কিভাবে ধরবো? ফলে মন্ত্রী কি বলেন দেখি আমরা। অন্যদিকে ম্যারাথন তল্লাশির পর এবার স্বরূপ বিশ্বাসকে আয়কর তলব। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রায় 70 ঘন্টা পর বাড়ি ছাড়লো আয়কর দফতর এবং 4 এপ্রিল স্বরূপ বিশ্বাসকে তলব করলো আয়কর দফতর। ব্যাংকের নথি নিয়ে হাজিরার নির্দেশ আয়কর দফতরের। অর্থাৎ 70 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়েছিল স্বরূপ বিশ্বাসের বাড়িতে, তারপর বাড়ি ছাড়ে কেন্দ্রীয় তদন্ত আধিকারিকরা এবং তারপরই নোটিশ দেওয়া হয়, তাকে তলব করা হয়। 4 এপ্রিল তাকে তলব করা হয়েছে এবং ব্যাংকের নথি নিয়ে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লো আয়কর দফতর। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমার প্রতিনিধি রিয়া মাঝি। আমি রিয়ার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরও একবার জানাবো যে 4 এপ্রিল স্বরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে। ব্যাংকের নথি নিয়ে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 70 ঘন্টা তার বাড়িতে তল্লাশি চলে, তারপরে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তারা বাড়ি চলেছেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আমার সঙ্গে রয়েছে নিউজরুমে এই মুহূর্তে। রিয়া, প্রথমে 70 ঘন্টা ধরে তল্লাশি চলে, তারপর তাকে আবারও তলব করা হয়েছে, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে? একদমই ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখবো যে স্বরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তার বাড়িতে আমরা দেখি যে বুধবার একদম কাক ভোরে তদন্তকারী আধিকারিকরা, যারা কিনা আয়কর দপ্তরের আইটির আধিকারিকরা, তারা পৌঁছে যায় এবং লাগাতার সেই তল্লাশি অভিযান চালানো হয়। একদম রাত ভোর সেই তল্লাশি অভিযান চলে। আজকে সকালে গিয়ে সেই তল্লাশি অভিযান শেষ করেন আইটি ডিপার্টমেন্টের অর্থাৎ আইটি কর্তারা। এবং তারপরেই যেটা দেখা যায় যে তল্লাশি চলতে চলতেই যখন শেষের দিকে আসে এই স্বরূপ বিশ্বাসকে ফের তারা তলব করেন এবং বলা হয় যে 4 এপ্রিল তাকে হাজিরা দিতে আইটি দপ্তরে এবং সেখানেই তাকে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়, যেটা কিনা সমস্তটাই ব্যাংক রিলেটেড, যেখানে তার ব্যাংকের স্টেটমেন্ট রয়েছে, যতগুলো ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, তার স্ত্রীর অ্যাকাউন্ট রয়েছে, তার স্টেটমেন্ট রয়েছে এবং পাশাপাশি যেটা দেখা যায় যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটও নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং একাধিক ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং ফিজিক্যালি অ্যাপিয়ার করার কথা বলা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। এবং শুধু স্বরূপ বিশ্বাস নয়, তার ফ্যামিলির যেসব অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ জুই বিশ্বাসের যে অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসও নিয়ে আসার কথা বলা হয়েছে। এবং যে প্রশ্ন উঠছে যে আইটি কর্তারা তারা বুধবার থেকে যে লাগাতার তল্লাশি অভিযান চালালেন এবং তার নির্যাস কী হলো, সেই মোতাবেক যখন এই স্বরূপ বিশ্বাসকে প্রশ্ন করে সংবাদ মাধ্যম, স্বরূপ বিশ্বাস তিনি স্পষ্ট বলেন যে সুটকেস নিয়ে এসেছিল সেটা নিয়েই বাড়ি গিয়েছেন, অর্থাৎ খালি হাতেই ফিরে যেতে হয়েছে, কোনো রকম কিছু বাজেয়াপ্ত করা হয়নি তার বাড়ি থেকে, এমনটাই কিন্তু স্বরূপ বিশ্বাস তিনি জানান। এবং পরবর্তী প্রশ্ন যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে তাকে করা হয় যে তাকে তলব করা হয়েছে কিনা, তিনি কিন্তু কোনো রকম এই বিষয়ে তিনি বক্তব্য রাখেননি। তবে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে 4 এপ্রিল তাকে তার সমস্ত ব্যাংকের ডকুমেন্টস, তার পরিবারের যে ব্যাংকের ডকুমেন্টস রয়েছে, যে স্টেটমেন্ট রয়েছে এবং ব্যালেন্স শিট, সেই সমস্ত কিছু নিয়ে তাকে তলব করা হয়েছে 4 এপ্রিল বলে এমনটাই আইটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একেবারে ধন্যবাদ রিয়া, আমার সঙ্গে নিউজরুমে ছিল আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এবং স্বরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে 4 এপ্রিল, তাকে তলব করা হয়, প্রথমে তার বাড়িতে 70 ঘন্টা তল্লাশি চলে, তারপরে বাড়ি ছাড়ার সময় তাকে নোটিশ দেওয়া হয় যে 4 এপ্রিল তাকে আবারও তলব করা হয়েছে, ব্যাংকের নথি নিয়ে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের 3 নেতা মন্ত্রী, 3 জনের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, মমতা মৈত্রের কলকাতার বাড়িতে সিবিআই তল্লাশি, বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির 14 ঘন্টার তল্লাশি, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেও আয়কর হানা এবং তারপরে তাকে তলবও করা হয়েছে। আমরা আপনারা দেখাচ্ছি সেই 3 জায়গার ছবি যেখানে মহুয়া মৈত্রের বাড়িতে, কলকাতার যে আলিপুরের বাড়ি, সেখানে তল্লাশি চালানো হয় সকাল থেকে, সিবিআই সেখানে পৌঁছয় এবং তল্লাশি চালায়। যদিও কৃষ্ণনগরের যে সাংসদ কার্যালয় রয়েছে মহুয়ার, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার বাড়িতে বেশ দীর্ঘক্ষণ অর্থাৎ তল্লাশি চালানো হয়, প্রায় 14 ঘন্টা। এবং অন্যদিকে স্বরূপ বিশ্বাসের বাড়িতেও আয়কর দফতরের তল্লাশি চলে, তারপর তাকে তলব করা হয়। তৃণমূলের নিশানায় কংগ্রেস এবং সিপিএম, তৃণমূলের কাছে ইডি সিবিআই এলে ওদের আনন্দ হয়, জাতীয় কংগ্রেস নেতার বাড়িতে গেলে খারাপ লাগে, এরা আবার নাকি ইন্ডিয়া জোটে আছে। তৃণমূল সর্বভারতীয় ইন্ডিয়া জোটে আছে, বিজেপির দালাল কংগ্রেস সিপিএমকে বাংলায় 1 ইঞ্চি জমিও ছাড়বো না, কংগ্রেস সিপিএমকে তোপ দেখেছেন কুণাল ঘোষ, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূলের কাছে যদি কেউ আসে সিবিআই ইডি, তখন হচ্ছে আনন্দ, আনন্দ, তখন সিবিআইডি ভালো। আর যখন সর্বভারতীয় কোন কংগ্রেস নেতার বাড়িতে সিবিআইডি যায়, তখন সিবিআইডি খারাপ। আর এরা নাকি ইন্ডিয়া জোটের শরীর, ফলে এই কারণেই আমরা ইন্ডিয়া জোটে 100 বার আছি, সর্বভারতীয় ক্ষেত্রে আছি। আর বিজেপির দালাল সিপিএম, বিজেপির বি টিম রাজ্য কংগ্রেসকে 1 ইঞ্চি জমি বাংলায় আমরা ছাড়ব না। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, তিনি বলেছেন যে তৃণমূলের কাছে ইডি সিবিআই এলে তাদের আনন্দ লাগে, কিন্তু জাতীয় কংগ্রেস নেতার বাড়িতে গেলে খারাপ লাগে তৃণমূল। এবং তিনি কুণাল ঘোষ বলেছেন যে বাংলায় কংগ্রেস সিপিএমকে 1 ইঞ্চি জমিও ছাড়বো না, এমনটাই কিন্তু তোপ দেখে বলেছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। কুণাল ঘোষ বলেছেন যে তৃণমূল কোনো নেতার বাড়িতে ইডি সিবিআই এলে, অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম তারা আনন্দ পান, সেক্ষেত্রে জাতীয় কংগ্রেস নেতার বাড়িতে গেলে সেখানে তাদের খারাপ লাগে, কি বলবেন এ বিষয়ে? প্রথমত ইডি সিবিআই কে কেন্দ্র তার নিজের স্বার্থে ব্যবহার করে, আমাদের পার্টির সর্বভারতীয় সম্পাদক বলেছেন। আবার তৃণমূল চরম দুর্নীতিগ্রস্ত দল, এ ব্যাপারে কুণাল ঘোষেরও কোনো সন্দেহ নেই, কারণ কুণাল ঘোষই বলেছিলেন যে সারদার টাকা কালীঘাটের টালির বাড়িতে আছে। আমি বলার অনেক আগে কুণাল ঘোষ বলেছিলেন। সুতরাং কুণাল ঘোষের কথা মতো যদি সারদার টাকা টালির বাড়িতে থাকে, কুণাল ঘোষের কথা মতো যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির এজেন্ট হন, কুণাল ঘোষের কথা মতো যদি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, তাহলে ইডি সিবিআই এসছে আশ্চর্য হওয়ার কি হয়েছে? আমি তো বলিনি, বরং কুণাল ঘোষ বলুন যে তিনি বলা সত্ত্বেও সারদার টাকা কালীঘাটের টালির বাড়িতে থাকা সত্ত্বেও
কেন ওইডি সিবিআই কালীঘাটের তালিবাড়িতে এলো না, কুণাল ঘোষের এই প্রশ্নটা করা উচিত। ধন্যবাদ, আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, এবার তৃণমূলের নিশানায় কংগ্রেস সিপিএম। তৃণমূলের কাছে ইডি সিবিআই এলে ওদের আনন্দ হয়, জাতীয় কংগ্রেস নেতার বাড়িতে গেলে খারাপ লাগে। এরা আবার নাকি ইন্ডিয়া জোটে আছে, তৃণমূল সর্বভারতীয় ইন্ডিয়া জোটে আছে। বিজেপির দালাল কংগ্রেস সিপিএমকে বাংলায় এক ইঞ্চি জমিও ছাড়বো না, এমনটাই কিন্তু তোপ দেখেছেন কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল ঘোষ, আরো একবার শোনাবো আপনাকে। তৃণমূলের কাছে যদি কেউ আসে সিবিআই ইডি, তখন হচ্ছে আনন্দ আনন্দ, তখন সিবিআই ইডি ভালো। আর যখন সর্বভারতীয় কোন কংগ্রেস নেতার বাড়িতে সিবিআই ইডি যায়, তখন সিবিআই ইডি খারাপ। আর এরা নাকি ইন্ডিয়া জোটের শরিক, ফলে এই কারণেই আমরা ইন্ডিয়া জোটে 100 বার আছি, সর্বভারতীয় ক্ষেত্রে আছি। আর বিজেপির দালাল সিপিএম, বিজেপির বি টিম রাজ্য কংগ্রেসকে এক ইঞ্চি জমি বাংলায় আমরা ছাড়ব না। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আচরা, আপনাকে স্বাগত জানাবো। কুণাল ঘোষ বলেছেন যে যখন জাতীয় কংগ্রেস কোনো নেতার বাড়িতে ইডি সিবিআই যায়, তখন তাদের খারাপ লাগে, অথচ তৃণমূল কোনো নেতার বাড়িতে এলে তাদের ভালো লাগে। সেক্ষেত্রে তারা নাকি ইন্ডিয়া জোটে আছে এবং বাংলায় কংগ্রেস সিপিএমকে এক ইঞ্চি জমিও ছাড়বো না, এমনটাই বলেছেন কুণাল ঘোষ। কি বলবেন? না কুণাল বাবু, তাহলে পরিষ্কার করুন, সিবিআই ইডি কারোর বাড়িতে যাক সেটা তো বড় কথা নয়, সিবিআই ইডি তদন্ত করে কটা চার্জশিট দিল, কজনকে গ্রেপ্তার করলো সেটা বড় কথা। কেন সিবিআই ইডি সারাদিন ধরে ঘুরে বেড়ায় শুধু আর ধরা পড়ে না সেটাও আমরা জানি, সেটার উত্তর কুণাল বাবুর কাছে থাকবেন। আসলে কুণাল বাবুরা এখন গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, গুলিয়ে দিয়ে কোনো লাভ হবে না। আমার আমরা এক নয়, আমরা 93-94 ঘন্টা জেরা ফেস করেও আমরা বলি যে দরকার হলে আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুন, কিন্তু আমাদের কোনো নেতা মন্ত্রীরা পুকুরে মোবাইল ফোন ফেলে দেয় না, লুকিয়ে থাকে না, কারোর গলার স্বর পাওয়ার জন্য তালবাহানা করতে হয় না, হসপিটালের বেডে যেতে হয় না। সর্বোপরি পশ্চিমবঙ্গের তদন্তটা হচ্ছে আদালতের নির্দেশে, কুণাল বাবুদের বোধহয় এটা জানা উচিত। ওনাদের কিছু বক্তব্য থাকলে আদালতের বিরুদ্ধে বলুন। ধন্যবাদ, আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আচরার সঙ্গে। আসছে পরের খবরে, আম আদমি পার্টির অফিস সিল, সব দিক দিয়ে আম আদমি পার্টির অফিস সিল করে দেওয়া হয়েছে। ভোটের মুখে কিভাবে দলীয় কার্যালয়ে প্রবেশ আটকানো হয়, নির্বাচন কমিশনে নালিশ জানাবো, দাবি আপ সরকারের। মন্ত্রী অতীশই কিন্তু এমনটাই দাবি করেছেন। আমরা বিষয়ে কথা বলবো, নিউজরুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস স্যার, অতীশই তিনি বলছেন যে আম আদমি পার্টির যে অফিস সেটা সিল করে দেওয়া হয়েছে, এবং ভোটের মুখে এভাবে কি করে করা হয়, কিভাবে করা যেতে পারে, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। ব্যাপার যে সমস্ত ঘটনা এই লোকসভা নির্বাচন ঘোষিত হয়ে যাওয়ার পরে ঘটতে শুরু করেছে, এরকম আমরা স্বাধীন ভারতবর্ষের ইতিহাস। আসলে আমি একটু থামাবো আপনাকে এই মুহূর্তে, আরো একবার জানিয়ে রাখবো যে আম আদমি পার্টির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে কিভাবে দলীয় কার্যালয় বন্ধ করা যেতে পারে ভোটের মুখে, সেই প্রশ্ন কিন্তু আম আদমি পার্টি যারা মন্ত্রী রয়েছেন এবং যারা নেতৃত্ব তারা বারবার তুলেছেন। আশিস দা, যেরকমটা জানাচ্ছিলেন, যেটা আমি বলছিলাম যে লোকসভার ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে একটার পর একটা যেরকম ঘটনা ঘটে চলেছে তা দেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক, এরকমই কিন্তু মনে করছেন পর্যবেক্ষকেরা। আমরা দেখেছি গতকালই জার্মানির সরকারের পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, এবং আজকে আবার দেখলাম যে সেই জন্য জার্মানির রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আজকে সকাল থেকে যে খবর ছড়িয়ে পড়তে থাকে তা হচ্ছে দিল্লিতে আম আদমি পার্টির যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ঘিরে রেখেছে নিরাপত্তা কর্মীরা, পুলিশ, এবং সেখানে যখন আপের নেতারা নেত্রীরা যাবার চেষ্টা করেন তখন তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ঠিক কী কারণে
তাদের অফিস ঘিরে ফেলা হলো এবং সেখানে আম আদমি পার্টির নেতা কর্মীদের ঢোকা নিষিদ্ধ হলো, সেটা কিন্তু প্রশাসন কিছুই জানাচ্ছে না। আমাদের মনে রাখতে হবে, কিছুদিন আগেই আম আদমি পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছে এবং তারা দুটি রাজ্য দিল্লি এবং পাঞ্জাবে সরকার চালাচ্ছে, তারা দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী দাঁড় করাচ্ছে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এই রকম সময়ে দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টি অফিস কোন যুক্তিতে পুলিশ ঘিরে রাখলো এবং ঢুকতে দিল না, এটার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে বিরোধীদের কাজ করতে দেবার ব্যাপারেই চূড়ান্ত বাধা তৈরি করা হচ্ছে। এবং এটা একদিক থেকে অনেকে মনে করছেন যে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে সেই রাজনৈতিক শক্তি কিছুটা ভয়ও পেয়েছেন, কেননা ইন্ডি জোট যেভাবে বিভিন্ন রাজ্যে নিজেদের মধ্যে আসন সমঝোতা করে এগোবার চেষ্টা করছে, তাতে শেষ পর্যন্ত ভোটের ফল বিজেপি যা দাবি করছে তা না হয়ে একেবারে উল্টোও হয়ে যেতে পারে, এইরকম একটা আশঙ্কা দানা বাঁধছে সম্ভবত বিজেপির অন্দরে। এবং তারই প্রতিফলন হিসেবে ঠিক ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে একটার পর একটা বিরোধী দলের ওপরে এই ধরনের আঘাত নেমে আসছে, এটা দেশের গণতন্ত্রের পক্ষে খুবই উদ্বেগজনক বলে অভিযোগ জানাচ্ছেন বিরোধীরা। একেবারে ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং যেভাবে দলীয় কার্যালয় সিল করে দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু সরব হয়েছে আপ নেতা মন্ত্রীরা এবং তারা প্রশ্ন তুলেছেন পুলিশের সঙ্গে বচসাও করতে দেখা যাচ্ছে আপ নেত্রী এবং তথা মন্ত্রী আপের অতিশিকে। সাংবাদিক বৈঠকে বিমান বসু সরাসরি নজর রাখব। ফ্রন্টের আগে ছিল যুক্ত ফ্রন্ট, তারও আগে ছিল ইউএলএফ, তারপর সব পথ পরিক্রমা করে বাম ফ্রন্ট গড়ে উঠেছে। স্বাভাবিকভাবেই আমাদের এরকম খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে, আর দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আছে তাতে আমরা লক্ষ্য করে দেখছি যে একটা স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। তারা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয়। যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয়, সেটা যদি আগে হয়ে থাকে, অনেক আগে হয়ে থাকে, তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয়, সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না, উচিত না, এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবেতে ধরল তার দোষ এখনো প্রমাণিত হয়নি, দোষ প্রমাণিত নিশ্চয়ই যদি হয় সে পরের ব্যাপার, কিন্তু যা যেই যেই চার্জগুলো বলা হয়েছে তার অনেক আগে, বোধহয় 15 মাস আগে বা 12 মাস আগে তার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাহলে তারপরেই তাকেও গ্রেপ্তার করা যেতে পারত, তাহলে এই কথা বলতাম না, 5 মাস আগে গ্রেপ্তার করতে পারত, আজকে এই কথা বলতে হতো না। এটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনি সংকেত, আমরা এটাকে সমর্থন করতে পারছি না।
আর যেভাবে কথাবার্তা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা বোধহয় কাজ করছে না। অন্যদিকে বারে বারে আমাদের রাজ্যে দুর্নীতির ব্যাপারে যে কিছু কথা বলছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বারে বারে। এই তো আপনাদের চ্যানেলগুলো তো দেখিয়েছে, কালকে প্রিন্ট মিডিয়ায় নিশ্চয়ই প্রকাশিত হবে, বা ইন বিটুইন যে ডিজিটাল যে এডিশন আছে তাতে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে 41 লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে, যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয়, প্রমাণ করা তো পরের কথা, সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন, মন্ত্রিসভার সদস্য। এসব যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশন হচ্ছে না। ওই যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না, কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি, কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে, আর বোঝাপড়া রাখবার জন্যই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে। আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতির আমরা তীব্র প্রতিবাদ করি, এই হচ্ছে কথা। আর যে ঘটনা ঘটে গেল গার্ডেন গিছে, অকল্পনীয়, 11টা মানুষ তারা তাদের জীবন দিতে হলো, কে দায়ী, কোন সংস্থা দায়ী এই 11টা জীবনের জন্য? এই জীবন তো যাওয়ার কথা না, গেল কেন, কীভাবে কী করা হচ্ছে? ক্যালকাটা কর্পোরেশন, কোন কলকাতা কর্পোরেশন, যে কলকাতা কর্পোরেশনে সিআর দাস, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষ বসু তারা পদ অলঙ্কৃত করেছেন, সেই কলকাতা কর্পোরেশনে আরও কি হবে তা নাকি অপেক্ষা করছে বলছে, আপনারাই সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন, আরও কি ঘটবে কে জানে, কবে কি ঘটবে, এটা ভয়ঙ্কর ব্যাপার। এগুলো হয় কি করে, পয়সা দিলেই সব কাজ হয়ে যায়? এগুলো দেখা উচিত, এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের, একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের। এগুলো হেলাফেলা করা উচিত না, মানুষের জীবন নিয়ে এভাবে খেলা উচিত না। আর দ্বিতীয় একটা বিষয় যে ইলেকট্রাল বন্ড, এই ইলেকট্রাল বন্ড আপনারা দেখেছেন আজকে অনেক প্রিন্ট মিডিয়াতে তা প্রকাশিত হয়েছে, কালকেও কিছু প্রকাশিত হয়েছে। ইলেকট্রাল বন্ড যারা দিয়েছেন তারা তো কিছু পাওয়ার জন্য দিয়েছেন, এটা একদিকের বিষয়। আরেকদিকের বিষয় আমাদের রাজ্যে ইলেকট্রাল বন্ড এমন একটি সংস্থা দিয়েছে অনেকগুলো, কত, 440 না 444 কোটি টাকা, এবং তারা সেটা পুষিয়ে নিচ্ছে মানুষের ঘাড়ে, বিদ্যুতের চার্জ বাড়িয়ে, সারচার্জটা বাড়িয়ে নিচ্ছে, বাড়িয়ে নিয়ে মানুষের জীবন উত্তিষ্ট করছে, আর ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। যে দেখুন তো, তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, রাজ্য সরকারের দায়িত্বে আছে, সামথিং মেজরিটি নিয়ে রাজ্য সরকারের দায়িত্বে আছে,
আমরা এটা অস্বীকার করছি না। দেখো রাজ্য সরকারের দায়িত্বে তো কংগ্রেসও আছে, আর কংগ্রেস জাতীয় দল হিসেবে তো আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ থেকে কোহিমা, এদের কিছু কিছু অস্তিত্ব আছে, থাকা সত্ত্বেও তারা দ্বিতীয় না, প্রথম ভারতীয় জনতা পার্টি, দ্বিতীয় তৃণমূল কংগ্রেস, তৃতীয় কংগ্রেস, তারপর আরো অন্যান্য পার্টিগুলো আছে। এটা ভয়ঙ্কর ব্যাপার, টাকা দিয়ে কি পাবো তার ব্যবস্থা করে নেওয়া, টাকা দিয়ে মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া, ফলে আমাদের জনগণকে বুঝতে হবে ইলেকট্রাল বন্ড, যখন ইলেকটোরেটকে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে যে তাদের ঘাড়ে কর বাড়ানোর, সারচার্জের নামে খরচা বাড়ানোর এবং জীবন উৎকৃষ্ট করার নীতিগুলো পরিচালিত হবে, আর সেই দলগুলো টাকা নেবে, এটা আমরা তীব্র বিরোধী, আমরা নিন্দা করছি, এটুকু আপনাদের বললাম। কোথায় কোথায় পার্টি অফিসে, সেটা কেন করেছে জানি না, এটা বেরোক কেন করেছে তারপরে মন্তব্য করা যাবে। আর পহলে হমে বতা দিয়া না, জো চুনাবি জো কানুন লাগু হোনে কা বাদ এইসা গ্রেফতার করনা উচিত নেই হয়, গলত হয়, পহলে কর সকতা থা, আবি কিউ, ये तो पहले बता दिया हमने। फिर से एक बिरते नहीं संगठन এই মুহূর্তে আইপিএলের খবরের দিকে নজর রাখবো এবং প্রথমে জানিয়ে রাখি যে আইপিএলে আজ কেকেআর এর যাত্রা শুরু হচ্ছে এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং আজ ইডেনে কেকেআর বনাম হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম থাকছে কেকেআর, এবং প্রথম ম্যাচে ইডেনে থাকছেন কিং খান অর্থাৎ শাহরুখ খান, কিন্তু চমক যেখানে প্রথম ম্যাচে ইডেনে থাকছেন শাহরুখ খান এমনটাই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে ঠিক কতটা উন্মাদনা রয়েছে এবং কি ছবি উঠে আসছে আমি সরাসরি চলে যাব, জয়জ্যোতি ঘোষ আমার সঙ্গে রয়েছে। জয়জ্যোতি, এই মুহূর্তে ঠিক কি ছবিটা সামনে আসছে এবং কেকেআর এর আজকে কিন্তু আইপিএল থেকে যাত্রা শুরু হচ্ছে, তবে কেকেআর এই যে প্রথম ম্যাচে কি কি ফ্যাক্টর থাকছে? দেখো ইন্দ্রাণী, এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের সামনে রয়েছি এবং অবশ্যই হাইপ বেড়ে গেছে যখন থেকে শোনা যাচ্ছে যে শাহরুখ খান কিং খান আসবেন, আজকের প্রথম ম্যাচে তিনি থাকবেন। এবং আজকের ম্যাচকে ঘিরে যদি বলি, হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যে ট্র্যাক রেকর্ড, শেষ পাঁচটি ম্যাচে তিনটিতে কলকাতা এবং দুটিতে হায়দ্রাবাদ জিতেছে, তবে আজকের ম্যাচ ডিফারেন্ট বল গেম হতে চলেছে এবং শ্রেয়াস আইয়ার গত মরশুমে খেলতে পারেননি, এই মরশুমে তিনি কামব্যাক করছেন। মিচেল স্টার্ক রয়েছেন, অপরদিকে প্যাট কামিন্স রয়েছেন এবং একই সঙ্গে ট্রেভিস হেড রয়েছেন। কী হতে চলেছে আমি কিছু বলবো না, আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতমদা, হায়দ্রাবাদ বনাম কলকাতা এই দুই রথকে কীভাবে দেখছেন? আমি বলবো যে নাইট সমর্থকদের খুব উজ্জীবিত দেখছি, কারণ যিনি একজন যিনি ড্রেসিংরুমে থাকবেন, খেলবেন না, ব্যাট বল কিছুই করবেন না, সেই গৌতম গম্ভীরের আগমনে একটা বেশ আবেগের একটা কি বলবো একটা পজিটিভ তরঙ্গ তৈরি হয়েছে, যেটা কেকেআরে অনুপস্থিত ছিল 2018 থেকে উনি চলে যাওয়ার পর। কাজে আগেকার দিনে এরকম হতো, পিকে ব্যানার্জিকে নিয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগান উদ্দীপিত হয়ে যেত। আজকে বাইরে কলকাতা বাইরে থেকে অনেকে ফোন করছেন যে গম্ভীর আসার পর কলকাতা কীরমভাবে দেখছে সেটাকে, তো আমার মনে হয় শাহরুখ খান থাকবেন এবং অনেকে হয়তো গ্যালারিতে যদি পোস্টার তুলে ধরে আমি অবাক হব না, যদি কলকাতা ভালো খেলে রবনে বানাদি জোড়ি শাহরুখ খান গম্ভীর।
একদমই রবনে বানানি জুড়ি এবং শাহরুখ খান গৌতম গম্ভীরকে বলেছিলেন মেক ইট অর ব্রেক ইট, এই টিমটা তুমি তোমার মতো করে তৈরি করো। এবং গৌতম গম্ভীরের সাফল্যও রয়েছে, ক্যাপ্টেন হিসেবে 2012 এবং 2014 চ্যাম্পিয়ন করেছিল কলকাতা নাইট রাইডার্সকে। তবে এখানে একটা প্রশ্ন, গতকাল প্রেস কনফারেন্সে শ্রেয়স আইয়ার যিনি ক্যাপ্টেন তাকে বলা হয়েছিল যে এই টিমের এক্স ফ্যাক্টর কি, তিনি একটা কথাই বলেছিলেন এই টিমের সবাই এক্স ফ্যাক্টর। গত মরশুমে রিঙ্কু সিং 5 বলে 5টা 6 মেরে জিতিয়েছিল এবং এই মরশুমেও নতুন এক্স ফ্যাক্টরের জন্ম দেবে কলকাতা নাইট রাইডার্স। আমি বলবো যে ইন্দ্রাণীকে একটা আজকে ম্যাচে একটা এক্স ফ্যাক্টরের কথাটা মাথায় রাখতে, সেটা হচ্ছে দুজন প্লেয়ার 22 জনের মধ্যে তাদের মিলিত দাম 45 কোটি 25 লাখ। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম জয়জ্যোতি, যে এই যে 45 কোটি লড়াই যেখানে মিশেল স্টার্ক এবং প্যাট কামিন্স তাদের লড়াই কেমন হতে চলেছে। গৌতমদা বললেন আমি তাই এই প্রসঙ্গে এখনই চলে এলাম এবং গৌতমদার কাছে জানতে চাইবো 50 লাখ আরেকজন 20 কোটি 50 লাখ, এরা দুজনে আজকে মিলিত হচ্ছেন অস্ট্রেলিয়ার দুজন ক্রিকেটার, একজন ওদিকে ক্যাপ্টেন যিনি টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্যাপ্টেন্সি করবেন প্যাট কামিন্স, আরেকজন মিচেল স্টার্ক যার উপর ভরসা করে আছে কলকাতা, কিন্তু যার প্রতি ডেলিভারির দাম 6 লাখ টাকা, কামিন্সের প্রতি ডেলিভারির দাম 5 লাখ টাকা। এটা একটু ইন্দ্রাণীকে বলে দাও। একদম ইন্দ্রাণী, এই কোশ্চেনটাই কিন্তু আপনাকে করতে যাচ্ছিল, আপনি বলে দিলেন অ্যান্সারটা। এবং একই সঙ্গে এটাও বলতে চাইবো যে আজকের যে টিম কম্বিনেশন কলকাতা নাইট রাইডার্সের টিম কম্বিনেশন মিচেল স্টার্ক নিয়ে যদি আমরা এই প্রসঙ্গে থাকবো, আমরা অবশ্যই ম্যাচের দিকেও নজর রাখবো। তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ এবং আমি গৌতম দাকে ধন্যবাদ জানাবো। চারটে চার দিক এখন এই পর্যন্ত, দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7।